আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রুস্তম আজি ফরাজি পিরোজপুর তিন কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় পাঁচ মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, যে প্রস্তাবটি আমাদের মাননীয় এমপি মহোদয় এখানে এনেছেন 147 বিধিতে, আমি নীতিগতভাবে তার সমর্থন করি, সমর্থন করে তার সপক্ষে আমি বক্তব্য রাখছি। মাননীয় স্পিকার, আজকের আমাদের খুব দুঃখ বারাকান্ত হৃদয় বলতে হয়, বিশ্বের মানুষ আজকের প্রত্যক্ষ করছে ফিলিস্তিনিতে কি ঘটছে। আমি একটু পিছনে যেতে চাই। আপনি নিশ্চয়ই জানেন যে 1917 সালের 2 নভেম্বর জনৈক ব্যক্তি, তিনি যুক্তরাজ্যের ফরেন সেক্রেটারি, যেটি ঘোষণা করেছেন বেলফোর ঘোষণা নামে খ্যাত, একটা 67টি শব্দের একটা চিঠি সারা পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছে। সারা পৃথিবীর মানুষ থমকে গেছে। সেই ফিলিস্তিন রাষ্ট্রটিকে তারা ছিন্নভিন্ন করেছে, তাদের চিন্তা চেতনা অবলুপ্ত করে দিয়েছে, তাদের বাঁচার কোনো পরিবেশ তারা রাখে নাই। ওইতে যে শুরু করলো এই 100 বছর ধরে এই অবস্থা তারা চালিয়ে আসতে আছে। 1948 সালে তারা যুদ্ধ করে দখল করে দিল ইহুদিদের রাষ্ট্রটি, এবং যেখানে 95% জমি ছিল মানে ফিলিস্তিনি মুসলিম ভাইদের, সেখানে সেই সব দখল করে সবই নিয়ে গেল, রেখে যেছে সামান্য একটু জায়গা তাও অধিকৃত, এবং গাজা নিয়ে প্রতিনিয়ত যুদ্ধ চলে। মানে স্পিকার, এটা আমরা সবাই জানি। হঠাৎ করে বলবে যে এরা হামাস কেন তারা আক্রমণ করলো, তাদের আর কোনো উপায় তো ছিল না, তাদের তো অধিকৃত করে রেখেছে, তাদের কোনোভাবে বের হতে দেয় না, তাদের কোনো সুযোগ সুবিধা নাই, নেই বিদায়, তাদের দেওয়ালে ছেকে গেছে, সে কারণে তারা আজকে তারা মরণপণ যুদ্ধে মানে ঝাঁপিয়ে পড়েছে তাদের অধিকার আদায়ের জন্য, সবভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব আদায় করার জন্য। এটা তাদের মানব অধিকার, এটা তাদের মৌলিক অধিকার, এটা তার বাঁচার অধিকার। আমরা যেভাবে 1971 সালে এই আমাদের এই বাংলা মাতৃভূমির যুদ্ধে মানে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলাম, আমাদের সবকিছু উজাড় করে দিয়েছিলাম, সেদিন ওই ফিলিস্তিনি ভাইরা আমাদের সাথে সহমতি প্রকাশ করেছিল, আমাদেরকে সমর্থন করেছিল, তাদের সমস্ত পত্রিকায় সেদিন বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা প্রতিফলিত হয়েছিল। তাদেরই নেতা ইয়াসির আরাফাত এই বাংলাদেশে এসেছিলেন, তিনি বঙ্গবন্ধুর একেবারে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, তিনি যে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন করেছিলেন, তা দিয়ে সেই মুক্তিকামী মানুষকে তিনি একত্রিত করেছিলেন। তারপরে হামাসকে যখন যুদ্ধে জয়লাভ করে, তারপরে পরাশক্তি আমেরিকা এবং ইউরোপ এর মতো রাষ্ট্রগুলা তার সমর্থন করে নাই, সেখানে না করে আবার তাদেরকে যুদ্ধ করে মানবাধিকার লঙ্ঘন করে, শিশু হত্যা, নারী হত্যা, হসপিটালে আক্রমণকে বিধ্বস্ত করা, এমন কোন নিকৃষ্ট কাজ নাই, নিষ্ঠুর কাজ নাই যা আজকের সেখানে ফিলিস্তিনে এর উপর তারা না করেছে। মাননীয় স্পিকার, আমরা সবসময় শুনি মানবাধিকারের কথা, এটা ভালো লাগে, আমরা মৌলিক অধিকারে বিশ্বাস করি, মানবাধিকারে বিশ্বাস করি, আমরা মানুষের মানে ন্যায্য অধিকারে বিশ্বাস করি, কিন্তু এই সবার জন্য প্রযোজ্য। আজকের এই নির্যাতিত মানুষ, এই নিপীড়িত মানুষ, এই বিধ্বস্ত মানুষ, ফিলিস্তিনে মুসলিম ভাইরা, তারাও তো মানবাধিকার পাওয়ার দাবি রাখে, কিন্তু কখনোই তো এটা তারা দেয় নাই, স্বীকারও করে নাই। প্রকারান্ত কি করেছে, আজকের স্থলপথ, আজকের নৌপথ, বিমানপথ সব অবরোধ করে, তারপর সে বিমান থেকে গোলাবর্ষণ করে সবকিছু দুলিশাত করে দিচ্ছে, শিশু পর্যন্ত হত্যা করছে তারা, শিশুরা জন্ম নেয় যুদ্ধের মধ্যে দিয়া, যুদ্ধের ময়দানে শিশুরা বেড়ে উঠছে, এটা পৃথিবীতে আর দ্বিতীয় কোন রাষ্ট্র আছে বলে আমার জানা নাই। এই শত বছরের এই যন্ত্রণা নিয়ে তারা আজকে ধাউ ধাউ করে চলে। আজকের বিশ্ব মুসলিমকে একত্রিত হতে হবে ওয়াইসির মাধ্যমে। আমাদের সৌভাগ্যবান আমরা যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মানে বঙ্গবন্ধু যেভাবে 1973 সালে এই যুদ্ধের সময়, সেদিন যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন তিনি এখান থেকে ত্রাণ সামগ্রী প্রেরণ করেছিলেন, চিকিৎসা সামগ্রী প্রেরণ করেছিলেন, ডাক্তার প্রেরণ করেছিলেন, ঠিকই তারই সুযোগ করল না মাননীয় প্রধানমন্ত্রী, আজকে সবার আগে সেই ধরনের ত্রাণ সামগ্রী সেখানে ফিলিস্তিনি ভাইদের জন্য প্রেরণ করেছেন। বিষয়টি তিনি উচ্চ পর্যায়ে আমাদের যত ফোরাম আছে সমস্ত ফোরামে জাতিসংঘ সহ সকল স্তরে তুলে ধরে এর ন্যায্য মীমাংসা দাবি করেছেন, এবং বলেছেন ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার,
ফিরিয়ে দিতে হবে এই কথা মাননীয় প্রধানমন্ত্রী আজকে মানে প্রকাশ বলেছেন এজন্য আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং আমি মনে করি আজকে যে প্রস্তাবটি এসেছে ন্যায়সঙ্গত একটি প্রস্তাব বাংলাদেশে মুসলমান তারা আমরা এখানে এটা নিয়ে যে মুসলমানরা প্রতিবাদ করে না তা না আমি আমার এলাকায় দেখেছি করেছে এবং বাংলাদেশে অনেক জায়গায় করেছে যারা করেছে করে ভালো যারা করে নাই তারা নিজের কাছে কি প্রশ্ন মানে জর্জরিত হবেন তারা জনগণের কাছে জবাব দিতে পারবে না আজকে সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী যে মানে ধরনের সমর্থন করেছেন আমরা বিরোধী দল থেকে তার এই প্রস্তাবকে ন্যায়সঙ্গত এবং সমর্থন করি এই প্রস্তাব বাস্তবায়নের জন্য সমগ্র মুসলিম জাতি এক হওয়া দরকার বাঙালি মুসলমানরা যেমন এক আছে বাংলার মানুষ ঠিক এক আছে বাংলার হিন্দু মুসলিম কোনো বিভেদ নাই মানবাধিকার প্রশ্নে মানবতার প্রশ্নে আজকের এনে মানবাধিকার রক্ষার জন্য ফিলিস্তিনিদের এই অধিকার আদায়ের জন্য বাংলাদেশের 17 কোটি মানুষ আজকে তারা সমর্থন করেছে যে না ফিলিস্তিনি রাষ্ট্রের এবারে গাজা আর যে অধিকৃত করে রেখেছে নির্বিচারে হত্যা করেছে তা বন্ধ করো তাদের স্বাধীনতা দাও তাদের সার্বভৌমত্ব দাও তাদের অধিকার দাও বাঁচার অধিকার দাও দিতে হবে বিশ্বের তা নাহলে অন্য কোনো কথা বলা যাবে না আমি সবশেষে আবার আমি সবশেষে আমার বক্তব্যের শেষ দিকে এসে যে প্রস্তাব যিনি এনেছেন তাকে আবারও ধন্যবাদ জানাই এবং প্রস্তাবের সপক্ষে বাংলাদেশের জাতীয় সংসদ একটি সার্বভৌম স্বাধীন জাতীয় সংসদ এই সংসদ তাদের এই নিকৃষ্ট কাজের বিরুদ্ধে ইহুদিদের ইসরায়েলের এই নিকৃষ্ট কাজের জন্য আমি নিন্দা জানাই আমরা সকলেই পার্লামেন্ট নিন্দা জানাই একটি শুভ আমাদের একটি ভালো মানে দিক আছে আমাদের পাসপোর্টে সব রাষ্ট্রে যাওয়া বৈধ একটি মাত্র রাষ্ট্রে যেতে পারে না সেই রাষ্ট্রটি হইল ইসরায়েল এই জন্য গভর্নমেন্টকে সরকারকে ধন্যবাদ জানাই তাদের সাথে কত আমাদের যোগাযোগ নাই কেউ যদি যায় সেটা হবে রাষ্ট্রবিরোধী কাজ তার বিরুদ্ধে রাষ্ট্র তাহলে ব্যবস্থা নিতে পারবে তাদের ভিতরে এত মানে গঞ্জনা বা লাঞ্ছনা তারা পাইতেছে বাংলাদেশে মুসলমান তাদের কখনোই সহ্য করে না মুসলমানদের ভিতরে ইমান চেতনা জাগ্রত আছে মুসলিমরা সুতরাং আমি আজকে মনে করব যে ইসরায়েলের পণ্য এদেশে যদি গোপনেও আসে সেটাও যেন বন্ধ করা বয়কট করা হয় কোনোভাবে ইসরায়েলের পণ্য এদেশে বিক্রি হতে দেওয়া যাবে না এবং যারা আজকের তাদের এই নিকৃষ্ট কাজে সহযোগিতা করে তাদেরকেও আমরা বলতে চাই আপনারা ন্যায়সঙ্গত কথা বলুন আপনারা জাতিসংঘের মাধ্যমে কথা বলুন ফয়সালা করুন এবং আপনারা মানবাধিকার চর্চা করতে চান ভালো সমস্ত দেশের জন্য সর্বজনীন স্বীকৃতি পাবে জেনেভা কনভেনশনের সেই মানবাধিকার যেন সকলের জন্য প্রযোজ্য হয় এই প্রস্তাব আমি আজকের সংসদের মাধ্যমে আবার উত্থাপন করছি এবং এই যে দাবি এখানে উত্থাপন করেছে আমি আমার নৈতিকভাবে ব্যক্তিগতভাবে এবং আমাদের দল সংগঠিতভাবে এবং পার্লামেন্টের পক্ষ থেকে সকলে এই নিন্দা প্রস্তাব আমরা সমর্থন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ